সোমবার রাজভবনে ভোট পরবর্তী হিংসার রিপোর্ট জানতে মুখ্য সচিবকে তলব করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর এই ঘটনাকে কেন্দ্র করে এবার রাজ্যপালকে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপালকে তীব্র কটাক্ষ করে পার্থ বলেন রাজ্যপাল সংবাদ মাধ্যমে ভেসে থাকার চেষ্টা করছেন কখনও কেন্দ্র রাজ্য আবার কখনও রাজ্য রাজ্যপালের সংবাদ অব্যাহত এ রাজ্যের রাজ্যপাল পদে আসীন হওয়ার পর থেকেই জগদীপ ধনকর রাজ্যের শাসক দলের প্রতিটি কাজকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছেন এমনটা ইতিপূর্বে বহুবার দেখা গিয়েছে কিন্তু রাজ্যের প্রতিটি কাজের পর্যবেক্ষণ প্রথম থেকেই নাপছন্দ শাসক দলের সে কারণে প্রতি মুহূর্তে তৈরি হয়েছে সংঘাতের আবহ তাই ভোট পরবর্তী হিংসার রিপোর্ট তলব করায় বেজায় চটেছে শাসক শিবির আর সে কথাই এদিন প্রকাশ পেয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের কথায় এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের এদিন মুখ্য সচিবকে তলব প্রসঙ্গে পার্থ বলেন রাজ্যপাল যে কাজ করছেন তাতে মানুষের মন থেকে মুছে যাচ্ছেন তাই সংবাদ মাধ্যমে ভেসে থাকার চেষ্টা করছেন অন্যদিকে গতকাল বিজেপি অফিসের সামনে থেকে বোমা উদ্ধার হয় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ এই কাজ তৃণমূলের দিলীপ ঘোষের বক্তব্যকে আজগুবি বলে ব্যাখ্যা করেন পার্থ চট্টোপাধ্যায়